আসসালামু আলাইকুম সবাইকে তা আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো শ্যামাই দিয়ে অ্যারাবিয়ান মজাদার এবং মুচমুচে একটা ডেজার্ট আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি দুইশো গ্রাম ভার্মেসেলি শ্যামাই নিয়েছি এখন হাত দিয়ে আমি শ্যামাইগুলোকে একদম গুরু করে নিব যতটা সম্ভব ছোটো করা যায় এভাবে হাত দিয়ে করে নিতে হবে তো শ্যামাইগুলোকে আমি এরকম গুরু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ছোট হয়েছে অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন তবে তেল দিলে কিছুতেই কিন্তু এর টেস্ট ভালো আসবে না ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি গুরু করে রাখা শ্যামাইগুলো দিয়েছি আর চুলার আঁচটাকে একদম লোতে করে আমি শ্যামাইগুলো কিছুক্ষণ ভেজে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি শ্যামাইগুলোকে প্রথমে ভেজে নেব খেয়াল রাখতে হবে সময়টা যেন পড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গ্রেড করা বাদাম আর সেই সাথে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম গ্রেড করে নিতে পারেন এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম একসাথে গ্রেড করে নিয়েছি এখানে চাইলে আপনারা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন বাদাম এবং এলাচের গুঁড়া দেওয়ার পর আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি লো আচে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এগুলোকে আমি ভেজে নিব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালু হয়ে এসেছে এর মধ্যে একটা বাইন্ডিংস চলে এসেছে চুলাটা আমি অফ করে দিয়েছি অন্যদিকে আমি এই মিশ্রণটা যেই পাত্রে সেট করব সেটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এই শ্যামাই মিশ্রণটা দিয়ে সাথে সাথে একদম চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে ভালো করে সেট করা হয়ে গেছে এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এক ঘন্টা পর ফিরে এসেছি আর এরই মধ্যে এটা কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে এবার এই ডিশটা থেকে আমি এটা বের করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে আলগা করে নিতে হবে না নাহলে কিন্তু এটা ডিশ থেকে বের হতে চাইবে না আর মিশ্রণটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই শক্ত হয়ে এসেছে মানে অনেকটা হয়ে গেছে এখন এটাকে ক্রিস্পি একটা বোর্ডে নিয়ে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন চাইলে বরফি আকারেও কাটতে পারেন চাইলে বিভিন্ন ধরনের সাচ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন তবে যেটাই করে না কেন এই মিশ্রণটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে তবে খুব বেশি গরম থাকা অবস্থায় এটাতে হাত দেয়া যাবে না এখন আমি এগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু বিভিন্ন ওকেশনে বা যে কোনো ধরনের ডালা সাজাতে অথবা ঈদ স্পেশাল ডেজার্ট হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ